আজ সারাদিন সকাল 9টা থেকে টান টান উত্তেজনার মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন চলছে। এই নির্বাচনের মধ্য দিয়ে 21 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। এই 21 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার জন্য 6 জন স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে 2টি প্যানেলে মোট 48 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলে আছেন মিশা এবং দীপজল, অন্য একটি প্যানেলে আছেন মাহমুদ কলি এবং নিপুন। মোট ভোটার সংখ্যা 571 জন, নতুন ভোটার 50 জন। জায়েদ মিশা প্যানেল ক্ষমতা থাকাকালীন সময়ে মোট ভোটার থেকে 50 জন ভোটারকে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছিল, কিন্তু নিপুন কাঞ্চন প্যানেল ক্ষমতায় আসার পর থেকে আরও 103 জন ভোটার নতুন ভোটার হয়েছেন। নির্বাচনে যে প্যানেলেই জয়লাভ করুক না কেন, এই 153 জন নতুন ভোটারেই সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করবে। সারাদিনের তথ্য মতে প্রায় 500 ভোটার ভোট দিয়েছেন এবং বেসরকারিভাবে ধারণা করা হচ্ছে এবারও নিপুন ও কলি জয় পেতে পারেন। তবে ভোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সেই আভাসটি আমরা সারাদিন পেয়েছি। আমাদের তথ্য মতে বর্তমানে ভোট গণনা চলছে, ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথেই নির্বাচন কমিশন তাদের রেজাল্টটি পাবলিশ করবেন। ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন, রেজাল্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা জানিয়ে দেব। ধন্যবাদ।